বন্ধুরা, জায়ান্ট চন্দ্রমল্লিকা বা স্ট্যান্ডার্ড ভ্যারাইটির ক্রিসান্থেমাম, ছোট্ট জায়গার মধ্যে এই চন্দ্রমল্লিকা গাছ ভীষণ সুন্দর ফুল দেয়। ফুলের সাইজ হয় দেখার মতন, অনেকটা ডালিয়া ফুলের আঙ্গিকে এই ফুল থাকেও প্রায় বহুদিন। আর এই ফুল একবারে কিন্তু আপনি সহজেই 50টা 60টা 70টা খুব কম জায়গার মধ্যে করতে পারেন। স্বাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাজু ভাই 4 ইঞ্চি টবে থাকাকালীন জায়ান্ট চন্দ্রমল্লিকা চাষের একেবারে সাপ্তাহিক রুটিন বলে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি। দেখুন গাছগুলো কেমন হয়েছে, কি সুন্দরভাবে এগুলো বিস্তৃতি লাভ করেছে। এখন একটা মেঘলা ওয়েদার চলছে বলে আমি জল দিইনি, তাই গাছগুলো একটু ঝিমঝিম মনে হচ্ছে। ভীষণ সুন্দর এই গাছ হয়েছে আমার, এবং এখানে রয়েছে একটা লট, আর ওই দিকটায় রয়েছে আরও লট। প্রচুর গাছ করেছি আমি, আপনাদেরকে দেখাবো একটার পর একটা। তো আজকের ভিডিওতে আমরা শিখব কোন কোন পরিচর্যা করলে, কোন কোন পেস্টিসাইড, ফাঙ্গিসাইড এবং কি কি ব্যবহার করলে এই গাছ খুব তাড়াতাড়ি পৌঁছাবে আমাদের ফাইনাল টবে প্রতিস্থাপনের দিকে। তাই দেখতে থাকুন, সঙ্গে থাকুন জায়ান্ট চন্দ্রমল্লিকা চাষের 4 ইঞ্চি পটের সাপ্তাহিক রুটিনের এই অমূল্য ভিডিওটি। বন্ধুরা, চলুন শুরু করা যাক চন্দ্রমল্লিকা গাছে 4 ইঞ্চি পটের সাপ্তাহিক পরিচর্যা। হ্যাঁ, রবিবার দিন আমরা কি করব, চন্দ্রমল্লিকা গাছের গোড়ায় দিয়ে দেব এরকম সর্ষের খোল। ভালো করে নিয়ে আমরা 1 লিটার জলের মধ্যে এরকম করে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলে এই জলটাকে 4 দিন পচানোর পর ভালো করে ছেঁকে এর মধ্যে একটু ফাঙ্গিসাইড পাউডার মিশিয়ে আমরা রবিবার দিন অর্থাৎ সপ্তাহে প্রথম দিন 200 ml করে প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দেব। ঠিক আছে, এটা দেবার ঠিক পরের দিন অর্থাৎ সোমবার দিন আমরা গাছের মধ্যে ফাঙ্গিসাইড দেব, ফাঙ্গিসাইড স্প্রে করব। মনে রাখবেন চন্দ্রমল্লিকা গাছে ফাঙ্গাস লাগে, তার জন্য আমরা কার্বন ডিজিন গ্রুপের যে কোনো ফাঙ্গিসাইড ব্যাবিস্কিন 2 গ্রাম 1 লিটার জলে গুলে সমস্ত গাছের পাতায় স্প্রে করে দেব সোমবার দিন। যে সপ্তাহে ব্যাবিস্কিন পাউডার দেব আমরা, ঠিক তার পরের সোমবার গিয়ে আমরা স্প্রে করব ম্যানকোজেব সমৃদ্ধ ফাঙ্গিসাইড M45 বা ডায়াথিন বা ম্যানকোজেব। এটা আমরা 2 গ্রাম 1 লিটার জলে গুলে পরের সপ্তাহে সোমবার স্প্রে করব। যে সপ্তাহে ব্যাবিস্কিন স্প্রে করব তার পরের সপ্তাহে ম্যানকোজেব স্প্রে করব, তার পরের সপ্তাহে আমরা ব্যাবিস্কিন স্প্রে করব, তার পরের সপ্তাহে আমরা ম্যানকোজেব স্প্রে করব। অর্থাৎ 2 দিন মাসে ব্যাবিস্কিন, 2 দিন মাসে ম্যানকোজেব আমরা স্প্রে করব বন্ধুরা। ঠিক আছে, চলে আসব মঙ্গলবারে। মঙ্গলবারে গাছকে আমরা একটু মাইক্রো নিউট্রিয়েন্ট দেব। হ্যাঁ বন্ধুরা, দেখুন এই হচ্ছে অ্যাগ্রোমিন ম্যাক্স। এই মাইক্রো নিউট্রিয়েন্টটি অত্যন্ত কম দাম, 100 গ্রামের প্যাকেট পাওয়া যায়। এটা আমরা 1 গ্রাম 2 লিটার জলের মধ্যে মিশিয়ে মঙ্গলবার দিন গাছের গোড়ায় আমরা ঢেলে দেব। এটা দিতে পারলেই আপনার গাছ কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট পেয়ে খুব সুন্দরভাবে কিন্তু একেবারে সামনের দিকে এগিয়ে যাবে বন্ধুরা। চলে আসব বুধবারে। বুধবার আমরা কি করব, দেখুন বুধবার দিন আমরা গাছের মধ্যে দেব একটা অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, এটা ব্যাকটেরিয়া সাইট বলতে পারেন আপনি, এটার নাম হচ্ছে ভ্যালিডা। ভ্যালিডামাইসিন গ্রুপের যে কোনো ব্যাকটেরিয়াসাইড বা অ্যান্টিবায়োটিক গাছকে আপনারা দিয়ে দিন। এটা 1 ml 1 লিটার জলে গুলে সমস্ত গাছের পাতায় যদি আমরা স্প্রে করতে পারি সপ্তাহে 1 দিন অর্থাৎ বুধবার, তাহলে কিন্তু আমার গাছের পাতার মধ্যে কোনো রকম কোনো ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ হবে না, এবং গাছের পাতা কিন্তু থাকবে ভীষণই সুন্দর বন্ধুরা। অবশ্যই এটা আপনারা করবেন। বৃহস্পতিবার গাছকে আমরা আবার একটু খেতে দেব। হ্যাঁ, এটা হচ্ছে DAP। এই DAP ফার্টিলাইজার 2 গ্রাম 1 লিটার জলে গুলে আপনার যতগুলো গাছ আছে সেইভাবে আপনি গুলিয়ে ফেলবেন। আমরা 200 ml করে জল প্রত্যেকটা গাছের গোড়ায় দেব। এটা আমরা বৃহস্পতিবার দেব। এটা দিতে পারলেই এই ডাই অ্যামোনিয়াম ফসফেট পেয়ে গাছের শেকড় যেমন সুন্দর হবে, তেমনি কিন্তু গাছ সুন্দরভাবে বড় হয়ে উঠবে খুব তাড়াতাড়ি। গাছের এরকম ডালগুলো হবে কিন্তু বেশ মোটা মোটা। অবশ্যই আপনারা এটা করবেন বন্ধুরা। শুক্রবার দিন আমরা গাছকে এপসান সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট দেব। 2 গ্রাম 1 লিটার জলে গুলো এই এপসান সল্ট 100 ml অথবা 200 ml করে প্রত্যেকটা গাছের গোড়ায়
অথবা গাছের পাতায় স্প্রে করে দিতে পারেন। এটা স্প্রে করতে পারলে কোনো গাছের পাতা কিন্তু আপনার হলুদ হবে না, প্রত্যেকটা গাছের পাতা সবুজ থেকে আপনার গাছ কিন্তু তরতর করে বড় হয়ে উঠবে বন্ধুরা। তাই অবশ্যই এপসাম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট একেবারে শুক্রবার দিন গাছকে অবশ্যই কিন্তু স্প্রে করবেন। সপ্তাহের শেষ দিন অর্থাৎ শনিবার, শনিবার দিন আমরা একদম সন্ধ্যার সময় গাছকে পেস্টিসাইড দেব। হ্যাঁ বন্ধুরা, দুখানা পেস্টিসাইড রাখতে হবে আমাদেরকে, একটা কাকা দেখুন আর একটা হচ্ছে কনফিডার। যে সপ্তাহে আমরা কনফিডার দেব সেই সপ্তাহে আমরা কাকা দেব না, আর যে সপ্তাহে কাকা দেব সেই সপ্তাহে আমরা কনফিডার দেব না। এর দুটোরই ডোজ হচ্ছে 1 ml 1 liter জলে গুলে। হ্যাঁ, প্রত্যেক অল্টারনেট সপ্তাহে একবার এই কাকা আর একবার এই কনফিডার গাছের মধ্যে সন্ধ্যাবেলা স্প্রে করতে পারলে গাছের মধ্যে কিন্তু কোনো রকম কোনো পোকার আধিক্য হবে না, গাছ কিন্তু একেবারে পোকামুক্ত হয়ে সুন্দরভাবে বেড়ে উঠবে, কোনো রকম কোনো মাকড়ের আক্রমণ হবে না, কোনো রকম কোনো হোয়াইট ফ্লাই থ্রিপস বা কিচ্ছুর আক্রমণ হবে না বন্ধুরা। তাই অবশ্যই এভাবে কাকা বা কনফিডার গাছকে দিয়ে যান। জায়েন্ট গাছ ঠিক এভাবেই আপনারা করুন, সাপ্তাহিক এই রুটিনটি ফলো করুন। শুধু একটাই রিকোয়েস্ট, যদি প্রচুর বৃষ্টি হয় তাহলে সর্ষের খোলের খাবারটা আপনারা দেবেন না, তাহলেই কিন্তু আপনার গাছ তরতর করে এগিয়ে যাবে। আরও একটা কথা বলার আছে জায়েন্ট চাষের ক্ষেত্রে, সেটা হচ্ছে এই সময়টা ঠিক অক্টোবর মাস যেহেতু পড়ে গেছে তাই আস্তে আস্তে ঠান্ডা পড়তে শুরু করবে। লাইট থেরাপি কোনো মতেই আপনারা বন্ধ করবেন না, লাইট জ্বালিয়ে রাখুন, অন্তত কালী পুজো পর্যন্ত লাইটকে আপনারা জ্বালিয়ে রাখুন। তাতে কিন্তু গাছের মধ্যে কুড়ি চলে আসবে না, প্রি ম্যাচিওর কুড়ি আসবে না, গাছ কিন্তু খুব সুন্দর আস্তে আস্তে গ্রোথ নেবে, এটা কিন্তু আপনারা ফলো করবেন। সবচাইতে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে জায়েন্ট চন্দ্রমল্লিকা গাছ তখনই ভালো হবে যদি আমরা এটাকে খুব উন্মুক্ত সূর্যালোকে রাখতে পারি। যাদের গাছ শেডের নিচে আছে তারা চেষ্টা করবে এটাকে পরিষ্কার রাখতে, যাতে ডাইরেক্ট সানলাইট না পেলেও একটা প্রচ্ছন্ন একটা সূর্যালোক যেন গাছের পাতার মধ্যে লাগতে পারে, তবেই কিন্তু গাছ খুব সুন্দরভাবে আস্তে আস্তে ঝাঁকড়া হয়ে উঠবে, ঠিক যেমন আমার ছাদ বাগানের গাছগুলো হতে চলেছে। যাদের গাছ মনে হচ্ছে এখনো ঝিমঝিম ভাব রয়েছে তারা গাছের মাটিতে কম জল দিন, এভাবেই পরিচর্যা করুন। আপনার জায়েন্ট চারা সবার চাইতে সেরা হয়ে একেবারে ফাইনাল টবে প্রতিস্থাপনের জন্য অগ্রসর হবে, ঠিক আছে। আর এই রকম শর্টকাট টিপসের ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন আপনারা। পরবর্তী ভিডিওতে আমরা আরও কী কী খাবার এর মধ্যে পরিবর্তন আনবো সেটাও দেখাবো। পরবর্তী ভিডিওর আপডেট পেতে এবং ছাদ বাগানে নানান রকম গাছের পরিচর্যা শিখতে আজই সাবস্ক্রাইব করুন স্বাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেলকে, ফলো করুন স্বাদের ছাদ বাগান ফেসবুক পেজকে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের প্রিয় রাজু ভাই। বড়দের আমার প্রণাম আর ছোটদের ভালোবাসা জানাই। শুভ শারদীয়া বন্ধুরা, খুব ভালো কাটুক পুজো আপনাদের, নমস্কার।